এই যে লাউ শাক আর আলু কাটা আছে, ঠিক আছে, এগুলোকে ভালো করে ধুয়ে রাখা আছে। তো আমি এগুলোকে এখন প্রেসারে দেব। তো বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছো প্রেসারের মধ্যে আমি লাউ শাক আলু দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে এক বাটি মতন ডাল দেব, মসুর ডাল। একটা কাঁচা লঙ্কার টুকরো করে ছিঁড়ে দেব। এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দেব। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে একটু সিটি মেরে নেব। এবার আমি সামান্য জল দিয়ে এটাকে ঢেকে সিটি মারতে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দেওয়ার পরে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেব। তারপরে কড়াইয়ে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজব। তো দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব। আমি এর মধ্যে এবার শাকটা দিয়ে দিলাম। লাউ শাকটাকে একদম শুকিয়ে নামিয়ে নেব। তোমরা প্রথমেই দেখেছো আমি এর মধ্যে লঙ্কা নুন চিনি সব দিয়ে দিয়েছি সিটি মারার সময়, যাতে সব কিছু শাকটার মধ্যে ঢোকে ভালো করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার লাউ শাক কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আমি এবার অল্প একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ লাউ শাক কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো মেনু শেষ। বাই।